গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। অপর্ণা অল টাইপ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, যারা আমার ব্লগ দেখছো, ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার থেকে বয়সে যারা বড়, তারা আমার প্রণাম নেবে। আমার থেকে বয়সে যারা ছোট, তারা আমার ভালোবাসা নেবে। ভালোবাসা জানিয়ে আমি ব্লগ শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল বাটনটা প্রেস করে দেবে, অল নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা নতুন নতুন ভিডিও দেখতে থাকবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, এর জন্যই রিকোয়েস্ট করছি, কেটে কেটে একদম দেখবে না। আর দেখো বসে আছি, আর সকালে আজকে কিছুই কাজ হয় না, খালি ঝাড়ু লেগেছে, কিচেনে সাফ হয়েছে, খালি আর কিচ্ছু কাজ হয় না। আর বসে আছি চা আর বিস্কুট। আদি খাবে আর আমি খাবো, আর সুদীপ তো চা খায় না, তোমার দাদা ভাইও খায় না, আর একটা লিকার চাই খাবো। আর দেখো এখানে একটা গোমাতা এসে গেছে, মানুষ সরে যাও। আর দেখো গেট গোড়ায় একটা গোমাতা এসে গেছে, রোজ রুটি খাবে আর জল খাবে, রুটি দিলে তো জল অবশ্যই দিতে হবে। তো এত কাজ হয়ে যাচ্ছে শরীরে, তো কাজের চাপ হয়ে যাচ্ছে বলে ওর জন্যই শরীরটা পুরো ব্যথা করছে, পাচ্ছি না আর একলা এই ঘরের কাজ, রান্না, তারপরে আবার এই ব্যাগ সেলাই করা, আর পাচ্ছি না। আজকে এত শরীরটা ব্যথা করছে, তো বসে আছি সকাল থেকে, আজ আর কিছু তেমন করিও না, খালি বসে আছি। গুড আফটারনুন ফ্রেন্ড, অনেকটাই পরে এসেছি তোমাদের সামনে, তখন দেখাচ্ছিলাম চা খাচ্ছিলাম সকালে, তো এখন দুপুর হয়েই গেছে, তো বেলাও হয়ে গেছে। তারপর অনেক কিছু কাজ করেছি, ঝাঁট দিয়েছি, মোছা দিয়েছি, বাসন ধুয়েছি, জল ভরেছি, কাপড় কেটেছি, স্নান করেছি, পুজো করেছি, তারপর এসেছি কিচেনেতে, কিচেনে এসে এবার রান্না করতে লেগেছি, আর ভাত হয়ে গেছে। আর দেখো একদিকে ডাল বোস করিয়েছি, আর একদিকে মাছের ঝাল করব, তো ওর জন্যই একদিকে কড়া বোস করিয়ে দিয়েছি, বেলা হয়ে গেছে, তো তাড়াতাড়ি করছি ওর জন্যই। মাছের ঝালে দেখো মশলাও পিষে নিয়েছি, একটু জিরে দিয়েছি, সর্ষে দিয়েছি, আদা রসুন, টমেটম, আর একটু লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, লবণও দিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। আর দেখো রসুনগুলোকে ভাজছি, তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলবো। রান্না হয়ে গেছে ফ্রেন্ড, দেখো কি রান্না করেছি, ডাল বানিয়েছি, মুসুর ডাল, আর পেঁয়াজ দিয়ে, টমেটম দিয়ে সম্বুরেছি, আর মাছের ঝাল বানিয়েছি একটা, গ্রেভিটা আমি এরকম বেশি রেখেছি, আর সুদীপের ভাত খাওয়া হয়ে গেছে, আর আলু ভাতে দিয়েছি, আজ আর কিছু করি না। আবার আদির এইগুলো দিয়ে ঢুকবে না, ওকে আবার ডিমের আমলেট বানিয়ে দিতে হবে, তো ওর জন্য এখন ডিমের আমলেট বানাবো। সুদীপের ভাত তো খাওয়া হয়ে গেছে, ওর জন্যই তিনটে আলু ভাতের ডালা, আর দেখো এইদিকে ভাত আছে, আর মাছগুলো কালকের মাছ, তো কম করেই নিয়ে এসেছিলো, এখানে এমনি বরফের মাছ পাওয়া যায়, বরফ দিয়া মাছ, তো বরফ দিয়া মাছ তো প্রচুর গ্যাস হয়, তো তার জন্যই কম করেই মাছ নিয়ে এসেছিলো। পাঁচ পিস ছিল, দু পিস সুদীপ খেয়েছে, আর এই তিন পিস আছে। তো এই ছিল লাঞ্চের মেনু। গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো এখন লাইট চলে গেছে, বসে আছি মেশিনে,
মেশিনে বসে বসে তোমাদের সাথে কথা বলছি। একবার মেশিনে বসেছিলাম চারটে দশে মেশিনে বসেছিলাম, আর কিছু ব্যাগ সেলাই করছিলাম, করতে করতে কারেন্টটা চলে গেছে, তো তোমাদের সামনে এসে কথা বলছি। আর এখন বাজছে 5:15, এক ঘন্টার মতন মেশিনে বসেছি, বসে সেলাই করছিলাম। আর এতটাই গরম আজকে, প্রচণ্ড গরম, আবার কারেন্ট এসে গেছে, আর তারপরে আবার মেশিন চালাচ্ছি বলে, মেশিনে বসে সেলাই করছি বলে আরও বেশি গরম করছে। আর দেখো এই ব্যাগগুলোই সেলাই হয়েছে আর হয় না, এইগুলো ছোটো ছোটো মিঠাইয়ের ব্যাগ। দীপাবলি আসছে, তো দীপাবলির জন্য অর্ডার আসছে এই রকম ব্যাগের, তো যারা ব্যাগ বানায় তো দিচ্ছে তাদের কাছে অর্ডার আসছে। আমি তো খালি সিলে দিই, মানে সেলাই করে দিই, শর্ট ভাষাতে বলে দিনও সিলে দিয়েছি, মানে এখানে হিন্দিতে সেলাই করাকে হিন্দিতে বলে সিল না, তো ওর জন্যই বলে দিলাম। আর এখনও এই ব্যাগগুলো করতে রয়েছে, চলো এই ব্যাগগুলো তাড়াতাড়ি করে নিই, তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলবো। লাইট এসে গেছে, আর দেখো এই যে টেবিল ফ্যান ঘুরছে লাইট এসে যেতেই, প্রচণ্ড তো গরম, তো আমি তো বাড়টাতে বসে আছি, এখানে আর সিলিং ফ্যান লাগানো নেই, তো টেবিল ফ্যানটাই এই চেয়ারের উপরে রেখে আর ফ্যানটা লাগিয়ে দিই, তো আমি হাওয়া পাই, নাহলে গরমে কাজ করা যায় না একদম। ভিডিওটা এখানেই শেষ করছি ফ্রেন্ড, আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, পাশে বেল বাটনটা প্রেস করে দেবে, অল নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা নতুন নতুন ভিডিও দেখতে থাকবে। আর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ফের দেখাবে নেক্সট একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ গিয়ে টাটা, বাই বাই।